আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রায় 9000 টাকা বাজেটে বাংলাদেশ মার্কেটে বর্তমানে দুটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে গিয়ে সিম্ফনি Z33 এবং আরেকটি হচ্ছে গিয়ে ইনফিনিক্স স্মার্ট 5 প্রো। এই দুটি ফোনই কিন্তু বাংলাদেশে প্রায় নতুন স্মার্টফোন এবং এই দুটি ফোনের প্রাইস যেহেতু সেম এবং স্পেসিফিকেশনের দিক থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে এই দুটি ফোন থেকে আপনার জন্য কোন ফোনটি কেনা উচিত হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতে যদি আমরা এই দুটি ফোনের ডিজাইন সম্পর্কে কথা বলি তাহলে এই দুটি ফোনের ডিজাইন কিন্তু খুবই সুন্দর। রিয়ার পার্ট অবশ্যই প্লাস্টিকের পাবে এবং দুটি ফোনে কিন্তু আপনার রিয়ার পার্টটা কিন্তু ম্যাট ফিনিশে পেয়ে যাবেন, যেটা কিন্তু আসলে ইন্টারেস্টিং। এবং দুটি ফোনের ডিজাইন কিন্তু এখানে খুবই সুন্দর করা হয়েছে। তো এখানে ডিজাইনের ক্ষেত্রে দুটি ফোনই সমানে সমান থাকবে। যদি এবার আমরা দুটি ফোনের র্যাম এবং রম নিয়ে কথা বলি, ইনফিনিক্স স্মার্ট 5 প্রো এই ফোনটি পাওয়া যাচ্ছে একটি র্যাম ভ্যারিয়েন্টে 2GB র্যাম 32GB স্টোরেজ এবং সিম্ফনি Z33 পাওয়া যাচ্ছে একটি র্যাম ভ্যারিয়েন্টে 3GB র্যাম 32GB স্টোরেজ। তো র্যাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে যাবে সিম্ফনি Z33। আমরা যদি এবার ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে থাকছে 6.52 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে এবং সিম্ফনি Z33-তে থাকছে 6.52 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে। তো দুটি ফোনের ডিসপ্লে সাইজ, ডিসপ্লে রেজুলেশন অলমোস্ট সেম। এখানে কিন্তু দুটি ফোনেই এখানে এগিয়ে থাকবে। একটি ফোন ভালো সাপোর্ট দিবে, একটি ফোন দিবে না সেরকম নয়। দুটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদমই সেম থাকবে, কোনো প্রকার পার্থক্য থাকবে না। যদি প্রসেসর সম্পর্কে কথা বলি, ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে থাকছে ইউনিসক SC9866 প্রসেসর, যেটা 28nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর 1.6GHz-এর এবং সিম্ফনি Z33-তে থাকছে ইউনিসক T610, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং এটার ক্লক স্পিড হচ্ছে গিয়ে 1.8GHz। তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে প্রসেসরের ক্ষেত্রে এগিয়ে যাবে সিম্ফনি Z33-এর ইউনিসক T610, কারণ এটাতে কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইউনিসকের টাইগার সিরিজের মানে 610 এই প্রসেসরটি, যেটা কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন যে এটা কতটুকু পাওয়ারফুল প্রসেসর। মানে ইউনিসকের 28nm এই প্রসেসরের থেকে কিন্তু মানে প্রায় ডাবল আপগ্রেডেশন, মানে অনেকটাই ভালো প্রসেসর হচ্ছে গিয়ে ইউনিসক T610। তো অবশ্যই প্রসেসরের ক্ষেত্রে এগিয়ে যাবে ইউনিসক T610 সিম্ফনি Z33। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে থাকছে রিয়ারের ডুয়াল ক্যামেরা, 13MP মেইন ক্যামেরা এবং একটি AI লেন্স, ফ্রন্টে 8MP এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। সিম্ফনি Z33-তে থাকছে রিয়ারের ডুয়াল ক্যামেরা, 13MP মেইন ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকবে 8MP, ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। তো আমরা যদি এবার দুটি ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি যে কোন ফোনটি এখানে এগিয়ে যাবে, তো দুটি ফোনের ক্যামেরার কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম থাকবে, কোনো পার্থক্য থাকবে না তেমন একটা। যদিও বা সিম্ফনি Z33 এটাতে আপনারা পাচ্ছেন ডেপ সেন্সর, কিন্তু ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে কিন্তু একটা AI লেন্স পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরার কথা বললেও দুটি ফোনের সেম পাবেন। আবার কিন্তু রিয়ারের কিন্তু দুটি ক্যামেরার মেইন ক্যামেরা হচ্ছে 13MP। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সিম্ফনি Z33 এটার ক্যামেরা কোয়ালিটি একটু বেটার, তবে আহামরি কিন্তু দুটি ফোনে পার্থক্য পাবেন না। আপনারা যারা যেটা চুজ করতে পারেন সেটা অবশ্যই চুজ করবেন। অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে অ্যান্ড্রয়েড 11 গো ভার্সনে X7.6 এ রান করবে এবং সিম্ফনি Z33-তে অ্যান্ড্রয়েড 11 স্টক UI। তো এখানে আমার অবশ্যই সাজেস্ট থাকবে অ্যান্ড্রয়েড 11 সিম্ফনি Z33 এটা চুজ করার, কারণ এখানে কিন্তু স্টক UI পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে কিন্তু থাকছে গো ভার্সনে অ্যান্ড্রয়েড 11-এ, আবার ইনফিনিক্সের UI কিন্তু ততটাও পাওয়ারফুল নয়, মানে খুব একটা ভালো নয় UI হিসেবে। অনেক ব্লটওয়্যার বা অ্যাডস থাকে বা অপটিমাইজেশন রিলেটেড অনেকটাই সমস্যা থাকে, যদিও আবার এটা এন্টি লেভেলের ফোন। কিন্তু সিম্ফনি Z33-তে আপনারা অ্যান্ড্রয়েড 11-এ কিন্তু স্টক UI এর সাপোর্ট পাবেন, কোনো ব্লটওয়্যার কোনো সমস্যা নেই, মানে একদম একটা ক্লিন UI এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন সিম্ফনি Z33 থেকে। ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, ইনফিনিক্স স্মার্ট 5 প্রোতে থাকছে 6000mAh-এর ব্যাটারি, 10W চার্জার, মাইক্রো USB পোর্ট এবং সিম্ফনি Z33-তে থাকছে 5000mAh-এর ব্যাটারি, 10W চার্জার, USB টাইপ সি পোর্ট। তো যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, এখানে এগিয়ে যাবে ইনফিনিক্স স্মার্ট 5 প্রো, কারণ এটাতে কিন্তু 6000mAh-এর ব্যাটারি রয়েছে। কিন্তু যদি ওভার বলি, ফোনে Z33-তে কিন্তু আমরা USB টাইপ সি পোর্ট পাচ্ছি, কিন্তু স্মার্ট 5 প্রোতে পাচ্ছি মাইক্রো USB পোর্ট। তো যারা একটু বিগ ব্যাটারি চুজ করবেন অবশ্যই ইনফিনিক্স স্মার্ট 5 প্রো তাদের জন্য, এবং যারা মানে ব্যাটারি কোয়ালিটি, ব্যাটারি ক্যাপাসিটি ঠিক আছে, 5000mAh-এর ব্যাটারি বা টাইপ সি পোর্ট যাদের প্রয়োজন, তাদের জন্য অবশ্যই সিম্ফনি Z33 বেস্ট হবে। দুটি ফোনের রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন,
এবং যেগুলোর কোয়ালিটি কিন্তু বাজেট হিসাবে ঠিকই রয়েছে। প্রাইস নিয়ে যদি কথা বলি তাহলে ইনফিনিক্স স্মার্ট 5 প্রোর প্রাইস হচ্ছে গিয়ে 8,990 টাকা, 2GB RAM 32GB স্টোরেজ, এবং সিম্ফনি Z33 এর হচ্ছে গিয়ে 8,790 টাকা, 3GB RAM 32GB স্টোরেজ। তো এখন ফুল ডিসকাশনে অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনার জন্য কোন ফোনটি কেনা উচিত হবে। সিম্ফনি Z33 কিন্তু 8,790 টাকা, যেটা কিন্তু আপনারা অলমোস্ট 200-300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, 8,500 টাকায় কিন্তু কিনতে পারেন এই ফোনটি। আবার ইনফিনিক্স স্মার্ট 5 প্রো কিন্তু একই প্রাইস 8,990 টাকা, এই প্রাইসে কিন্তু কিনতে পারবেন। তো সিম্ফনি Z33 তে এই প্রাইসে আপনারা 3GB RAM 32GB স্টোরেজ পাচ্ছেন, যেখানে কিন্তু স্মার্ট 5 প্রোতে 232। তো অবশ্যই এখানেও কিন্তু সিম্ফনি Z33 আমার সাজেশন থাকবে, এবং একটা পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন সিম্ফনি Z33 তে, কিন্তু স্মার্ট 5 প্রোতে কিন্তু পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন না। ক্যামেরা, অপারেটিং সিস্টেম, ব্যাটারি, মানে ওভারঅল যদি আমরা বিচার করে যে ডিসপ্লে, র্যাম, ভ্যারিয়েন্ট সব কিছু নিয়ে, তো অবশ্যই আমার মনে হয় সিম্ফনি Z33 আপনার চুজ করা উচিত হবে, ইনফিনিক্স স্মার্ট 5 প্রো নয়। কারণ ইনফিনিক্স স্মার্ট 5 প্রো থেকে কিন্তু সিম্ফনি Z33 তে এক্সট্রা অনেক কিছু বেশি পেয়ে যাবেন, আবার প্রাইসের ক্ষেত্রেও কিন্তু একটা দিক রয়েছে। তো অবশ্যই এখন আপনার সিদ্ধান্ত যে আপনি কোন ফোনটি কিনবেন। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।